আগামী 14ই এপ্রিল, পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ 1425 উদযাপন উপলক্ষে ডিসি হিলুর নজরুল স্কোয়ার ও সিআরবি শিশিরতলা সহ নগরীর বিভিন্ন স্থানত বর্ষবরণের অনুষ্ঠান বিএল ফাঁসটার মধ্যে শেষ গরিবের নির্দেশ দিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বৃহস্পতিবার ফজরত সিএমবি সম্মেলন কক্ষ সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নির্দেশের কথা জানানো ইল। সংবাদ সম্মেলনত সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম হইদে, সার্বিক নিরাপত্তা বিষয় বিবেচনা করার জন্য প্রথমে আমরা যেটা অনুরোধ জানাবো যে আমাদের এই অনুষ্ঠানগুলি বিকেল 5টায় মানে অন্ধকার নামার আগে আমরা যারা আয়োজক তাদেরকে বলবো যাতে শেষ করে দেওয়ার জন্য, এবং এটা আপনারাও প্রচার করবেন যারা যাত্রীরা দর্শনার্থীরা আছেন তারা অনুষ্ঠান স্থল ত্যাগ করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকেন। আপনারা জানেন যে ডিসি হিল এবং শিরিষতলা এই দুইটি ভেনু আশেপাশে আমরা ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে থাকি। আমাদের যে ডিসি হিল সেটা অনেক পুরনো, এটা অনেকেই জানেন, আমরা কয়েকটি মোড়ে পুরো গাড়ি চলাচল আমাদের বন্ধ থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে ওদিকে বোস ব্রাদার আর পাহাড়িকে স্কুলের সামনে এনায়েত বাজার ক্রসিং থেকে আমরা গাড়ি বন্ধ করে দিব। লাভলেইনে যে আব্দুল করিম সাহিত্য বিশদ সড়কের মুখ যেটা সেখানে আমরা বন্ধ করে দিব, এবং চেরাগি পাহাড়ের মমিন রোড থেকে গাড়ি চলাচল বন্ধ থাকবে। বড় ধরনের ব্যাগ বা পোটলা বা কোনো এই ধরনের কিছু বহন না করার জন্য আমরা আপনাদেরকে নাগরিকদেরকে অনুরোধ জানাচ্ছি। আর বিভিন্ন পয়েন্টে, গুরুত্বপূর্ণ পয়েন্টে যেখানে ফেস দেখা যাবে সেখানে আমরা সিসি ক্যামেরা স্থাপন করেছি নিরাপত্তার স্বার্থে। 13ই এপ্রিল বিকেল থেকে 14ই এপ্রিল বিকেল পর্যন্ত আমাদের ফোর্স মোতায়েন থাকবে, পর্যাপ্ত ফোর্স মোতায়েন থাকবে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত। ডেক্স নিউজ, সিপ্লাস টিভি। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কা ঠেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কা ঠেউটিন লাগাইলেই হিট।